মুহাম্মাদের উপর অনুসরণ করেছিলে মুহাম্মাদের কথা সত্য বলে মেনে নিয়েছিলে সেই মুহাম্মাদকে আমরা তিনটি প্রশ্ন করলাম আজকে 14 দিন হয়ে গেল ইয়ার পরে ওহী নাযিল হয় না মুহাম্মদ প্রশ্নের জবাব দেয় না বিশ্বনবী মনে মনে চিন্তা করে আর কষ্ট পাইতেছে আহারে যখন ইব্রাহিম প্রতিদিন কয়েকবার করে আসতো যখন ইব্রাহিম প্রতিদিন প্রতিদিন কয়েকবার করে আমার কাছে আসা তার সর্বস্তরের যুবক এবং বৃদ্ধ বাবা মা বোনেরা পর্দার আড়াল থেকে কথা শুনতেন পর্দা নিশীন মা বোনেরা আমার সামনে বসে কথা শুনতেন ইসলাম প্রিয় দিন প্রিয় তৌহিদি জনতা আজকের এই জুবেদা নাদিরাবাদ জান্নাতুল বারাক মাদ্রাসার মাহফিলের মধ্যে এই যে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে এই মাহফিলের জন্য আপনারা খুশি না বেজার আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার কম না বেশি সবাই শুকরিয়া জান বলে আলহামদুলিল্লাহ মোহতারাম মুহাজির আমরা মুসলমান জাতি আমরা শেয়ালের জাতি নই আমরা হলাম সিংহের জাতি আমরা শেয়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না সিংহের মতো একদিন বেঁচে থাকতে চাই আজ এই নাদিরাবাদ জান্নাতুল বারাক মাদ্রাসার মধ্যে যে মাহফিলের আয়োজন করা হয়েছে সেই মাহফিল থেকে নারে তাকবীরের এমন একটা জনে দিতে চাই এই অঞ্চলের মধ্যে যদি কোনো কাফির মুশরিক বেঈমানদের বসবাস থাকে নারে তাকবীরের জনে কাফির মুশরিক বেঈমানরা যেন এই অঞ্চল তথা বাংলাদেশ থেকে ভারাইয়া যায় দায়িত্বপ্রাপ্ত হয় এমন একটা নারে তাকবীরের জনে কোন কোন বৃদ্ধ বাবা এবং যুবক দিতে রাজি আছে একটু হাত তুলে দেখান মুহতারাম হাজরিন আমরা এখানে অনেক যুবক মানুষ আছে এই যে যুবকদের মুখের মধ্যে দাঁড়িয়ে আছে যুবকরা ইচ্ছা করলেই জিনার কাজ করতে পারত ইচ্ছা করলেই অন্যায় কাজ করতে পারত বৃদ্ধ বাবারা নিজেদের সারাটা জীবন ধর্মের উপর অনুসরণ করতে যাইয়া নিজের সমস্ত কিছু বিলিয়ে দিছে যৌবন বিলিয়ে দিছে কোনোদিন স্ত্রী ছাড়া বর নারীর কাছে যায় নাই আমরা সবাই মুসলমান হিসাবে ইসলামের উপর আত্মসমর্পণ করেছি প্রশ্ন হলো বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন উনি সত্য নবী না মিথ্যা নবী আওয়াজ দিয়ে বলেন ইসলাম সত্য না মিথ্যা মুসলমান জাতি সত্য জাতি না মিথ্যা জাতি সত্য জাতি বিশ্বনবী হলেন সত্য নবী ইসলাম সত্য ধর্ম মুসলিম জাতি হলো সত্য জাতি বিশ্বনবী বলেছেন সমস্ত মুসলমান একটা দেহের অঙ্গ একটা দেহ একটা অঙ্গের মধ্যে যদি ব্যথা লাগে সমস্ত দেহের মধ্যে যন্ত্রণা শুরু হয় ঠিক কিনা বলেন সেই হিসাবে বলতে চাই আজকে ফিলিস্তিনের মাটিতে আমার মুসলমান ভাইদেরকে শহীদ করা হচ্ছে মুসলমান বোনদেরকে শহীদ করা হচ্ছে হাজার হাজার মুসলমানদেরকে পঙ্গু বানিয়ে দেওয়া হচ্ছে হাজার হাজার মুসলমানদের বাড়িঘর গুলো ধ্বংস করে দেওয়া হচ্ছে ওই ইসরায়েলের বাহিনী জাজাবারের বাহিনী বাউলদের গোষ্ঠী এই সমস্ত কাফির মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রয়োজন আমরা আমাদের ইজ্জত দিতে রাজি মা বোনকেও ইজ্জত দিতে রাজি আমাদের সন্তানকে দিন বানাইতে রাজি স্ত্রীকে বিধবা বানাইতে রাজি সমস্ত সম্পদ দিয়ে দিতে রাজি প্রয়োজনে রাষ্ট্রকে আন্দোলন করে শহীদের খাতায় নাম লিখাইতে কে কে রাজি আছে দু হাত তুলে দেখান প্রশ্নটা হলো আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করলাম বিশ্বনবী সত্য কিনা ইসলাম সত্য কিনা মুসলিম জাতি সত্য কিনা আপনারা সবাই পজিটিভ উত্তর দিচ্ছেন যে হ্যাঁ সত্য এখন প্রশ্নটা হলো এখানে কোন হিন্দু আছেন কোন ইহুদি কোন খ্রিস্টান তারা সবাই মুসলমান তাহলে মুসলমানদের
নবজিত বিশ্ব নবী মুসলমানদের ধর্ম তো ইসলামে মুসলমান জাতি তো হলো ইসলামের জাতি মুসলিম জাতি এটা তো তারা হ্যাঁ বলবে না বলার কোনো কায়দা আছে না বলার কায়দা নাই তাহলে চলুন আমরা 1450 বছরের মধ্যে চলে যাই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইমানদেরকে যখন ইয়াক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন এমনি মক্কা থেকে একজন হলো নযর ইবনে হারেস আর একজন হলো উকবা ইবনে আবি মুয়াইদ দুইজনই মদিনার এক ইহুদি পণ্ডিতের কাছে যাইয়া বলে আমাদের মক্কার মধ্যে আব্দুল্লাহর পুরা একজন তার নাম হলো মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মক্কার মধ্যে একজন লোক আছে তার নাম হলো আব্দুল্লাহ সে মারা গেছে তার একজন সন্তানের নাম হলো মুহাম্মদ সেই মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী কেমনে আমরা পরীক্ষা করি এমনি ইহুদি ব্যক্তি তার দিয়ে বলে ও নযর ইবনে হারেস উকবা ইবনে আবি মুয়াইদ তোমাদেরকে তিনটি প্রশ্ন শিখাইয়া দিলাম এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে আব্দুল্লাহর পুরা মুহাম্মদ হবে সত্য নবী ইসলাম হবে সত্য ধর্ম মুসলিম জাতি হবে সত্য জাতি তিনটি প্রশ্ন ওই দুইজন কাফের মুশরিকদের ইমান নিয়ে এসে বিশ্বনবীর সামনে দাঁড়াইছে আব্দুল্লাহ পুরা মুহাম্মদ তিনটি প্রশ্নের জবাব দিতে পারলে তাহলে তুমি হবে সত্য নবী ইসলাম হবে সত্য ধর্ম মুসলিম জাতি হবে সত্য জাতি আমাদের দাড়ি টুকুরা সকল ওলামায়ে কেরাম সকল মুসলমান সবাই হবে সত্য ঠিক কিনা বলেন সুতরাং আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করছি সেখানে জীবন মরণ নাই জীবন মরণের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ ঠিক কিনা বলেন জীবন মরণের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ বিশ্বনবী সত্য হলে ইসলাম সত্য ইসলাম সত্য হলে মুসলিম জাতি সত্য মুসলিম জাতি সত্য হলে আমরাও সত্যি এইবার চলুন বিশ্বনবীর কাছে নযর ইবনে হারেস এবং উকবা ইবনে আবি মুয়াইদ দুইজন বিশাল বড় এক কাফেরদের জামাত নিয়ে বিশ্বনবীর কাছে যাইয়ে প্রশ্ন করা শুরু করলো কি প্রশ্ন এক নম্বর ইয়াসআলুনাকা আনিল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে আব্দুল্লাহর পুরা মুহাম্মদ তোমার কাছে এক নম্বরের প্রশ্ন হলো রুহ কাকে বলা হয় দুই নম্বরের প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আনিল কাফির ওয়ার রাকীম আব্দুল্লাহর পুরা মুহাম্মদ তোমার কাছে দুই নম্বরের প্রশ্ন হলো আসহাবে কাহাব এবং রকিম বলতে কি বুঝো এর ইতিহাস কি তিন নম্বরের প্রশ্ন হলো ইয়াসআলুনাকা আন যুলকারনাইন যুলকারনাইন নামে একজন মানুষ ছিল সেই মানুষটার জীবন ইতিহাস কি এবার বলেন তিনটি প্রশ্নের জবাব নবী জানেন কিনা নবী জানেন কিনা তিনটি প্রশ্নের জবাব নবী জানেন কিনা তো সত্য নবী ঠিক কিনা বলেন কিন্তু এই মুহূর্তে জানেন কিনা আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে যে মাত্র এই তিনটি প্রশ্ন করা হলো বিশ্ব নবী নিজে বলেন আনা মাদিনাতুল আইল আমি হলো মদিনার শহর ওয়ালিউম বাবুহা আর আলী হলো সেই শহরের দরওয়াজা কিন্তু বিশ্ব নবীকে যতক্ষণ পর্যন্ত না জানাইবে ততক্ষণ পর্যন্ত বিশ্ব নবী জানে না ঠিক আছেন বিশ্ব নবী জানেন কোন সময় যখন আল্লাহ জানান আমাদের সমাজের মধ্যে কিছু ইমান সুর মানুষ আছে যা দাড়ি আছে টুপি আছে এই দাড়ি টুপি নিয়ে আমাদের সরল পোড়া মুসলমানদের ইমান চুরি করতেছে ঠিক না বলেন তারা বলে বিশ্বনবী হাজির নাজির বিশ্বনবী আলিমুল গায়েব বিশ্বনবী আলিমুল গায়েব করতে কি হবেন তাই তো কোরআনের আয়াত মিথ্যা হয়ে যায় ওই মানুষটা তো ইমান হয়ে যায় ঠিক না বলেন আল্লাহ বলেন লা ইয়ালামুল গায়েব ইল্লাল্লাহ বলুন তো এই আসমানের মধ্যে যা কিছু আছে এইগুলোর ইলম কে জানেন এই জমিনের মধ্যে যা কিছু আছে এইগুলো ইলম কে জানেন এই আসমান এবং জমিনের মাঝখানে যা কিছু হয়েছে এবং ভবিষ্যতে হইবে এইগুলো ইলম জানেন কে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন সঙ্গে সঙ্গে তার দি বলেন ও মক্কার মানুষেরা আমি তোমাদের এই তিনটি প্রশ্নের জবাব আজকে না কালকে দিব
এবার বলেন প্রশ্নের জবাব জানা থাকলে কি কালকে দেওয়ার দরকার আছে জানা নাই বিশ্বনবী আগামী কালকে প্রশ্নের জবাব দিবেন সমস্ত কাফেররা চলে গেছে এবার পরের দিন সময় আসলো বিশ্বনবী তিনটি প্রশ্নের জবাব দিতে পারে নাই বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন কে বলেন সেই জিব্রাইল ডাক দিয়ে বলে
إسلام الشطرورة